মানে এই মানে এই সাফাই অভিযানের উদ্দেশ্য এবং কারা করছেন আপনারা? সাফাই অভিযানের মূলত উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ করা, তার সাথে সাথে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং রিসেন্ট যে আমাদের একটা ভাইরাস বেরিয়েছে করোনা ভাইরাস, সেটা থেকে মুক্তি পাওয়া, মানুষজনকে সচেতন করা, এলাকা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ করা, এই কাজটা আমাদের ভগবানপুর ব্লক এবং ভগবানপুর গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে আমরা কয়েকদিন ধরে এই অভিযানটা আমরা চালাচ্ছি, যাতে মানুষকে সচেতন করা যায় এবং সমস্ত মানুষ যেন তার নিজ নিজ জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং জল যাতে জমায়েত না করে, ডেঙ্গু মশা যাতে জন্মাতে না পারে, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। এই অভিযান কি আগামী দিনগুলোতে চলবে? আমাদের কন্টিনিউ করছে, সেটা চলবে। পঞ্চায়েত সমিতি আমার ভগবানপুর এক ব্লক এবং গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে এই অভিযান আমাদের চলবে। হ্যালো, এ বর্ষা বাবাকে নষ্ট করবে, মশার লাভ নষ্ট করবে, হসপিটাল থেকে প্রসেসিং করে দিয়েছে। যে বাতাস বইছে গরমের দিনে ঘর দুপুরবেলা বিপদ ঘটে গেলে পুরো কেলেঙ্কারি হতে পারে। আমার উপরে লেগে দাদা, আপনারা কারা এই অভিযানটা করছেন এবং কতদিন ধরে চলবে আপনাদের এই অভিযান, কি করছেন আপনারা? আমরা ভগবানপুর অঞ্চলের অন্তর্গত আমরা গ্রাম সম্পদ করি, আমরা সরকারি বিভিন্ন রকম প্রজেক্টের কাজ করি, তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের কাজেও আমাদের লাগিয়েছেন, জিআরপি দেখে, গ্রামীণ সম্পদ কর্মী দেখে। সেই সঙ্গে এখন বর্তমানে প্রত্যেকটা জিপিতে 6 জন করে ভিসিটি নিয়োগ করা হয়েছে। আমরা মূলত গ্রামীণ সম্পদ কর্মীরা স্বাস্থ্য দপ্তরের যে কাজটা করে থাকে, ডেঙ্গু সচেতনতা সম্পর্কে মানুষকে সজাগ করানো, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা,
মানুষের সচেতন করানো, কিভাবে রোগ থেকে এখন কি করছেন, আজকে কি কর্মসূচি? আজকে আমাদের যে সাফাই অভিযান চলছে ভবনপুর মার্কেটে, অনেকদিন থেকে আমরা রিপোর্ট পেয়েছিলাম বিভিন্ন জায়গায় জঞ্জাল জমে আছে, তাই নতুন আসার মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত প্রত্যেকটা দোকানের চারিধারে আমরা স্প্রে করতেছি, মানুষের সচেতন করছি এবং আবর্জনা সব পরিষ্কার করছি, ডাস্টবিন রাখার পরামর্শ দিচ্ছি, যাতে এখানে নোংরা না ফেলে, আবর্জনা না ফেলে, পরিবেশটাকে নষ্ট না করে যদি একটা নির্দিষ্ট জায়গায় আবর্জনাকে ফেলে রাখা যায় তাহলে কিছুটা সচেতন হওয়া সম্ভব এবং নিজেদেরকে স্বাস্থ্যকেও আমরা খেয়াল রাখতে পারব। করোনা ভাইরাস নিয়েও কি সতর্কতা? হ্যাঁ, করোনা ভাইরাস নিয়েও আমাদের পাশে নির্দেশ এসেছে মানুষকে সচেতন করানোর জন্য। তো রিসেন্টলি আমাদের বিরোধ সাহেবের একটা মিটিং ডেটে আমাদের জানাবেন কীভাবে আমরা মানুষকে সচেতন করবো, বাড়ি বাড়ি কীভাবে প্রচার করবো সেই সম্পর্কে আমাদের জানাবেন, সেই নির্দেশ আসা পর্যন্ত আমরা ওয়েট করছি, কিন্তু ডেঙ্গু সম্পর্কে আমরা আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি, তাই আজকে আমাদের সাফাই অভিযান চলছে,